এলাকার স্বেচ্ছাসেবী যুবকদের উদ্যোগে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ। হাওড়া জগৎবল্লভপুরের গোয়ালপোতা গ্রামের কিছু স্বেচ্ছাসেবী মানুষের সহযোগিতায় এবং স্থানীয় কিছু যুবকের উদ্যোগে লকডাউনে কাজ ছাড়া অসহায় মানুষদের খাদ্য সামগ্রী প্রদান করা হয়। দীর্ঘ এক মাসের বেশি লকডাউন কাটিয়ে একেবারেই অসহায় হয়ে পড়ে এই পরিবারেরা। এই পরিবারের সদস্যদের প্রতিদিন খাবার পাওয়াটাই কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায় এই সমস্ত প্রায় 100 পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেন এই স্বেচ্ছাসেবী যুবকেরা। তারা খাদ্য সামগ্রী পেয়ে এই সমস্ত পরিবারের সদস্যরা ভীষণভাবে খুশি। উদ্যোক্তারা জানায় যে লকডাউন যদি আরও দীর্ঘ হয় তাহলে এই অসহায় মানুষদের কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে তারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এই গ্রামেরই উদ্যোক্তা বেশ কয়েকটা যুবক, তাদের উদ্যোগে গ্রামের স্বেচ্ছাসেবী মানুষের সহযোগিতায় তারা গ্রামের অসহায় মানুষদের এই লকডাউন পরিস্থিতিতে, অর্থাৎ এই লকডাউনে বেশ কিছু মানুষ যারা একেবারেই অসহায়, পরিবারের যে সদস্য তাদের মুখে খাদ্য সামগ্রী তুলে দিতে এক পুরোপুরি অক্ষম। অর্থাৎ যে পরিবারে 5-6টা সদস্য আর একজন মাত্র উপার্জনের অবলম্বন, সেই সমস্ত ফ্যামিলি এই কঠিন পরিস্থিতিতে সম্পূর্ণ খাদ্যের অভাবে ভুগছে। আর এই কঠিন পরিস্থিতিতে এই যে কঠিন লড়াই, এই লড়াইটাকে অনেকটাই সহজ করে দিতে পারে এই ত্রাণ সামগ্রী, অর্থাৎ খাদ্য সামগ্রী যে দেয়া হচ্ছে আজকে গোয়ালপোতা স্বেচ্ছাসেবী মানুষের পক্ষ থেকে। সেই ছবি আমরা আজকে দেখতে পেলাম। মানুষ যারা খাদ্য সামগ্রী নিতে এসে তারা এই খাদ্য সামগ্রীর যে প্যাকেট বা ব্যাগ এটা হাতে পেয়ে অত্যন্ত খুশি। তাদের মুখের মধ্যে যেটা অনেকটাই পাওয়া মনে হচ্ছে, এই দুর্দিনে এই খাদ্যটুকুই অনেকটাই সম্বল, অর্থাৎ বেশ কয়েকটা দিন ভরা পেটে থাকতে পারবে সেই দিক মাথায় রেখে তাদের মুখে হাসি আজকে সেই ছবি দেখলাম। জগৎবল্লভপুর থেকে মুজিবার মল্লিকের সঙ্গে রাকেশ মাইতি, টাইমস বাংলা। দীর্ঘ এই 33-34 দিন ধরে লকডাউন চলছে। আমাদের গোয়ালপোতা গ্রামে অনেক গরিব দুস্থ ব্যক্তিরা রয়েছেন, যাদের এই লকডাউনের বাজারে আজকাল কোনোরকমভাবে আর কোনো রকমের অর্থ উপার্জনের কোনো রাস্তা নেই, তাই ওনারা অনেক অসহায় হয়ে পড়েছেন। তাই আমরা গোয়ালপোতা গ্রামবাসী কিছু যুবক ছেলে মিলে এর উদ্যোগে আমরা তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করেছি, এবং আমরা চাইব যে তারা যেন এইসব পেয়ে খুশি হয় এবং তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, বাড়িতে থাকুক। ঠিক আছে, কী কী দিয়ে প্রদান করেছিল? আমরা আমাদের সীমিত অর্থের মধ্যে যেরকমভাবে পেরেছি, যে 2 কিলো আলু দিয়েছি, 2 কিলো করে ময়দা দেওয়া হয়েছে, তেল দেওয়া হয়েছে, নুন দেওয়া হয়েছে, সোয়াবিন দেওয়া হয়েছে, 1টা করে সাবান দেওয়া হয়েছে, মাস্ক দেওয়া হয়েছে, মুড়ি দেওয়া হয়েছে, বিস্কুট দেওয়া হয়েছে। আমার নাম অভিজিৎ পাত্র, আমার বাবার নাম স্বর্গীয় কমলকান্ত পাত্র। তাই যা পরিস্থিতি, গত 1.5 মাস ধরে আমরা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছে এই লকডাউনে। তবে এই জগৎবল্লভপুর গোয়ালপোতা গ্রামবাসী বৃন্দ যে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের কিছু ময়দা, আলু, সোয়াবিন, তেল, সাবান, বিভিন্ন জিনিস দিয়ে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সত্যি আমরা খুব উপকৃত হয়েছি। এরকম পাশে দাঁড়ানোর জন্য ওদের অনেক ঈশ্বর আশীর্বাদ করুক, আরও যেন মানুষের পাশে ওরা দাঁড়াতে পারে, এইভাবে অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারে, তাদের পেটে একটু অন্ন যোগাতে পারে, তারা যেন খেয়ে পরে বাঁচে। এবং সবাইকে বলবো যে ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন, ঘরের থাকুন, বাইরে বেরোবেন না বিশেষ প্রয়োজন ছাড়া, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে যে আমরা এনাদের কাছ থেকে সাহায্য পেলাম, ওনারা কথা দিয়েছেন আগামী দিনেও যদি লকডাউন বাড়ে ওনারা আবার চেষ্টা করবে আমাদের কিছু সাহায্য তুলে দেওয়ার আমাদের হাতে। অনেক ধন্যবাদ জানাই গোয়ালপোতা গ্রামবাসী বৃন্দর প্রত্যেককে। আপনার নাম? আমার নাম সুমঙ্গল রাহা। সূচি আছে যে গোয়ালপোতায় অনেক দরিদ্র পরিবার আছে বা দিন আনা দিন খাওয়ার শ্রমিক লোক আছে, তো তাদের উদ্দেশ্য করেই আমাদের এই প্রচেষ্টা। আমরা অনেক লোকের থেকে সামর্থ্য জোগাড় করে আমাদের সামান্য এই আলু, পেঁয়াজ, মুড়ি, বিস্কুট এগুলো ওদের হাতে তুলে দিতে পারে। যদি ভবিষ্যতে আমরা পারি আরও বাড়াবার চেষ্টা করব। আমার নাম সুরজিৎ সি। খাদ্য সামগ্রী নিতে এসেছি, নিতে এসেছি, ছেলেরা সব সহযোগিতা করে সবাই দিচ্ছে, ভালো ছিল। তো এই যে খাদ্য সামগ্রী পেয়ে কতটা মানে আশ্বস্ত হচ্ছেন যে মানে ভালো হয়েছে, খুশি, বাড়ির পরিবারের লোকজন খেতে পারবে? পারবে, হ্যাঁ, ভালো হওয়ার জন্যই দিচ্ছে, ভালো হয়েছে, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, আমি বিনা পারমানি। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা। এটাকে ব্যবহার করবেন, ঠিক আছে, বাড়ির লোককে সবসময় মাস্ক পরাবেন, অযথা বাড়ির বাইরে বেরোবেন না, ইমার্জেন্সি।